আসসালামু আলাইকুম, আমি ইমাম হুসাইন। ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজ আমার আলোচনার বিষয় হংকং কাজের ভিসা। মহিলাদের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক হংকং প্রচুর পরিমাণে শ্রমিক নিবে, এ সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। পুরো তথ্যগুলোই তুলে ধরার চেষ্টা করব। দেশ বিদেশে যারা আমাকে নতুন দেখছেন, চ্যানেলটি জনস্বার্থে শেয়ার করতে পারেন। দেখুন, আমাদের বাংলাদেশ থেকে পৃথিবীর অনেক দেশে বাংলাদেশি কর্মীদের চাহিদা আছে। বরাবরের মতো হংকং মহিলাদের ভিসা দিয়ে থাকে, যেটাকে বলা হয় ফিমেল ডোমেস্টিক হেল্পার বা মহিলা ডোমেস্টিক হেল্পার। যদি আরও একটু বিশ্লেষণ করতে হয় যে বাসা বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ আছেন বা বাসা যারা সে দেশের মহিলা পুরুষ উভয় চাকরিজীবী হওয়াতে বিজনেস করাতে তাদের বাসা টেক কেয়ার করার জন্য সেখানে প্রচুর পরিমাণে আমাদের বাংলাদেশ থেকে নারী কর্মী নেবেন। হংকংয়ে এটি চালু হয়েছে এবং এটি কোনো ধরনের কোনো এজেন্সির মাধ্যমে হবে না, এটি সরাসরি বাংলাদেশ সরকার কর্তৃক এটি প্রসেসিং করা হবে। আমি আপনাদের বারবার বলছি, মনে রাখবেন, হংকংয়ে কোনো ধরনের এই ভিসা কোনো এজেন্সি করার সুযোগ নেই। এটি একমাত্র বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, যেটাকে বোয়েসেল বলে থাকি, আমি আমার প্রায় ভিডিওতে বলেছি, বোয়েসেলের মাধ্যমে এটি প্রসেস করা হবে এবং এটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়েরই একটি অংশ। এটার অফিস হচ্ছে হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে বোরাক টাওয়ারে, সেখানে গেলে আপনারা সমস্ত তথ্যগুলো পাবেন। দয়া করে আমাকে এই বিষয়ে জানার জন্য কেউ কল করবেন না, যেভাবে তাদের ইনফরমেশনগুলো আছে আমি হুবহু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দয়া করে আপনার মূল্যবান সময়টি নষ্ট করবেন না আমাকে কল করে। এবং পৃথিবীর কোনো দেশের কাজের ভিসা আমি আমার প্রতিষ্ঠান আমরা করি না, আমাদের কাজের ভিসার কোনো ধরনের লাইসেন্স নেই। এবং এই হংকংয়ে কাজের ভিসার জন্য কোনো এজেন্সি শরণাপন্ন হবেন না, কোনো এজেন্সি একটি ফোটার কাজও করার সুযোগ নেই। সর্বসাকুল্যে আপনাদের হংকং ডলারে বেতন দেওয়া হবে প্রতি মাসে $4,630, $4,630, যা বাংলাদেশিটা মুদ্রায় $51,000। আপনাদের হংকং ডলার দেওয়া হবে $4,630, বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় $51,000 প্রতি মাসে। সাপ্তাহিক কাজ, দৈনিক 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে ছয় দিন 8 ঘন্টা করে আপনি ডিউটি করবেন। আপনার চাকরির মেয়াদ 2 বছর, কিন্তু নবায়নযোগ্য। যদি আপনার পারফরমেন্স ভালো থাকে, আপনি সেখানে কাজকর্ম যদি ভালোভাবে করে থাকেন, নিয়োগকর্তা যিনি আপনাকে সেখানে যার মাধ্যমে আপনি কাজ করবেন, তিনি যদি মনে করেন আপনাকে তিনি আরও কিছু বছর রাখবেন, অবশ্যই আপনি থাকতে পারবেন। খাওয়া ও বাসস্থান, নিয়োগকর্তা বাসস্থান, খাওয়া ও যাতায়াত ব্যয় বহন করবেন, অর্থাৎ যিনি আপনাকে নিয়ে যাবেন তিনি আপনার সমস্ত কিছু তিনি বহন করবেন, আপনার থাকা খাওয়া এসব কিছু তিনি বহন করবেন, এবং চিকিৎসা সেটিও তিনি বহন করবেন। আপনার থাকা খাওয়া চিকিৎসা সমস্ত কিছু আপনাকে যিনি নিয়োগকর্তা থাকবেন যার অধীনে আপনি কাজ করবেন তিনি আপনার সব কিছু ব্যয়ভার বহন করবেন। এবং বয়স হতে হবে 20 থেকে 35 বছরের ভিতরে। মনে রাখবেন, 20 বছর থেকে 35 বছরের ভিতরে আপনার বয়স থাকতে হবে। প্রশিক্ষণ আপনাকে নিতে হবে যারা এই ভিসায় যেতে চান। তো এখানে আপনাদের যে কষ্টটুকু করতে হবে সেটা হচ্ছে থাকা খাওয়া ও বাসস্থান সুবিধা সহ 3 মাস মেয়াদি হাউস কিপিং ও কান্তনিজ ভাষার উপরে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের পূর্বে কোনো প্রশিক্ষণ খরচ দিতে হবে না, অর্থাৎ আপনি যে ট্রেনিংটি নেবেন 3 মাস মেয়াদি, সেখানে আপনার থাকা খাওয়া এবং যেই হংকংয়ের যে ভাষাটি আছে ক্যান্তনিজ ভাষা, সেই ভাষাটি আপনাকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং সেখানেও আপনাকে পূর্বে কোনো ধরনের টাকা দিতে হবে না। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী, JSC JDC, যদি
আপনার থেকে থাকে অবশ্যই এটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে। খরচ, আপনার ভিসা এবং খরচ, ভিসা পাওয়ার পর যে খরচটা আপনার হবে আপনাকে দিতে হবে। ভিসা পাওয়ার পর আপনার কত টাকা খরচ হতে পারে, অনেকে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আমাদের কত লক্ষ টাকা আমাদের খরচ হতে পারে। বিমান ভাড়া, ট্রেনিং খরচ, এজেন্ট ফি ও অন্যান্য খরচ সহ 1.5 লক্ষ টাকা, 1,50,000 টাকা এবং বোয়েসেলের সার্ভিস চার্জ, যেহেতু এটি কোনো এজেন্সি করবে না, আপনাকে এটি করে দিবে সরাসরি বোয়েসেল, তো তাদের 15,000 টাকা সার্ভিস চার্জ আছে। এই টাকাগুলো আপনার টোটাল খরচ পড়বে 1,65,000 টাকা। টোটাল আপনার বিমান ভাড়া, ট্রেনিং খরচ, এই সব কিছু মিলে 1,65,000 টাকা খরচ হবে। এবং এই ভিসাটা যদি আপনার হয়ে যায়, এই ভিসার যে 1,65,000 টাকা, যেহেতু আপনারা সকলে জানেন যে প্রবাসীদের জন্য বাংলাদেশ সরকার বা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে শর্ত সাপেক্ষে ঋণ নেওয়া যায়, অর্থাৎ কোনো ধরনের বাড়ির দলিল, জায়গার দলিল, কোনো কিছু মর্গেজ ছাড়াই প্রবাসীরা ভিসা দেখিয়ে আপনারা লোন নিতে পারেন। অর্থাৎ আপনি যে টাকাটুকু সেইখানে বোয়েসেলে দিচ্ছেন 1,65,000 টাকা, সেই টাকাটি কিন্তু আপনি এখান থেকে লোন নিয়ে দিতে পারছেন। অর্থাৎ আপনার কাছে যদি কোনো টাকা না থাকে তাতে কোনো সমস্যা নেই, আপনি অনায়াসেই এখান থেকে আপনি লোন পাচ্ছেন, যেহেতু আপনার ভিসা সব কিছু দেখিয়ে আপনি এখান থেকে লোনের জন্য আবেদন করতে পারছেন। এবং মনে রাখবেন, কোনো ধরনের টাকা, কাউকে নগদ টাকা লেনদেন থেকে বিরত থাকবেন, এখানে নগদ টাকা লেনদেনের কোনো সুযোগ নেই, সকল কিছু করবেন ব্যাংকের মাধ্যমে, আপনাকে নগদ টাকা লেনদেন করতে হবে না। যদি পাসপোর্ট আপনার না থাকে তারপরেও আপনি আবেদন করতে পারবেন, যদি আপনি নির্বাচিত হয়ে যান তারপরে পাসপোর্ট করে তাদের কাছে জমা দিবেন। অবশ্যই এখানে পুরুষরা এই আবেদন থেকে বিরত থাকবেন, এই কাজটি হচ্ছে সম্পূর্ণ মহিলাদের জন্য, হংকং মহিলাদের জন্য। এই ডোমেস্টিক হেল্পার, যে মহিলা ডোমেস্টিক হেল্পার ভিসাটি চালু করেছে এবং এটি কোনো এজেন্সির মাধ্যমে করা সম্ভব না, শুধুমাত্র বাংলাদেশ সরকারের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে শুধুমাত্র তারাই এটি প্রসেসিং করে থাকে, আপনারা অন্য কারোর সাথে যোগাযোগ করবেন না। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকেও আপনারা, যে প্রবাসী কল্যাণ ব্যাংক আছে সেখান থেকেও লোন পাবেন, লোন নিয়ে আপনারা যেতে হবে। অর্থাৎ আমাদের দেশে যারা ভদ্রবেশী, যারা উচ্চমাত্রায় সুদ দিয়ে টাকা লোন দিয়ে থাকেন, তাদের ধারস্থ হওয়া দরকার নেই, আপনারা এখান থেকে লোনটি নিতে পারেন। এখানে বাংলাদেশ সরকার একটি সুযোগ রেখেছে আপনাদের জন্য, তো যারা যেতে চান দয়া করে আমাকে কেউ কল করবেন না, আপনার মূল্যবান সময়টি নষ্ট করবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি মনে হয় এটি শেয়ার করলে আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব কেউ যেতে পারেন, উপকৃত হতে পারেন, তাহলে আপনারা এটি আবেদন করতে পারেন। আল্লাহ হাফেজ।